শুভ দর্শক, মালয়েশিয়া প্রবাসী শরীয়তপুর থেকে এসেছেন এই গরুগুলি নিতে রবিউল ভাইয়ের কাছে। এই যে ষাট গরুগুলি আপনারা দেখছেন, এগুলো কেনা হয়েছে, আরও কিছু গরু কেনা হয়েছে যেগুলো আসলে রবিউল ভাইয়ের বাসায় রয়েছে, তা আমরা বিস্তারিতভাবে জানাবো প্রতিবেদনের মাধ্যমে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে মালয়েশিয়ায় ভাই? ভাই 2006 ঢুকছি। 2006 ওইখানে ব্যবসা করেন? আচ্ছা, দেশে আসছেন? দেশে আসছি। দেশে আগে বছরে দুবার আসতাম, এবার করোনার জন্য মানে লকডাউনের জন্য আর কি 3 বছর পরে আসলাম। আচ্ছা, করোনার জন্য 3 বছর পরে আসলে বছরে দুবার আসতাম। এই যে গরু, মানে এই গরুর চিন্তা কখন মাথায় আসলো? আমরা কি ইউটিউব দেখছি রাইতে শুয়ে শুয়া, তখন মাথায় ঢুকাইলাম, দেখি কি করা যায়। আচ্ছা, তারপর রবিউল ভাই ঠিকানা পাইলে? রবিউল ভাই ঠিকানা আসলে আরো পাইছি, কিন্তু রবিউল ভাইয়ের ভালো লাগছে দেখে মানে রবিউল ভাইয়ের যোগাযোগ করছি। আচ্ছা, রবিউল ভাইয়ের কাছে আসলেন কবে? রবিউল ভাইয়ের কাছে আসছি আজকে 2 দিন। 2 দিন গতকাল ইয়ে করছেন? খোঁচাবাড়ি, পোচাবাড়ি, পোচাবাড়িতে 2টা কিনলাম। হ্যাঁ, আর এখানে 8টা কিনলাম। ভাইয়ের বাড়িতে একটা গাবি আছে, একটা বাস আছে, গাবিটা আর বাসাটা নিয়ে। তার মানে আপনি অনেকজনের ভিডিও দেখছেন কিন্তু রবিউল ভাইকে আপনার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আচ্ছা, এটা তো ভিডিওতে দেখছেন, আসার পরে কি হলো? আসার পরে ভালো ব্যবহার করছে, মানে মোবাইলে মোবাইলের চেহারা আর এই যে এক মানে কোনো 2 নম্বরই পাইনি, কোনো 2 নম্বরই পাইনি। আচ্ছা, তার গরুগুলি কিনে আপনি এইগুলি নিয়ে কি করবেন? দেখি, এইগুলো যদি নিয়ে যদি বিক্রি করতে পারি তাহলে আবার আইসা করবো, আর যদি বিক্রি করি তাহলে খামারে ঢুকবো, আমি খামার করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছি আপনার কাছে। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো এই যে আজকে জাবরহাট থেকে কিনলেন, গতকাল খোঁচাবাড়ি থেকে নিছেন? খোঁচাবাড়িতে আমার পার্টি ছিল, ওনাকে এক গাড়ি দিছি। হ্যাঁ, তারপর ভাইরা আসছিল, ওনারা ছিল মাদারীপুরের। আচ্ছা, ভাইয়ের বাড়ি হচ্ছে শরীয়তপুর। হ্যাঁ, ওনাদের কাছাকাছি কিন্তু আলাদা আলাদা চাইতে রাত্রে একসাথে ওরা ছিল আমার রাত্রে। হ্যাঁ, আজকে রাতটা ফের আমার এখানে ছিল, গল্প সল্প করলে তো হাটে গেলাম, হাটে যাওয়ার পর ওনার এক গাড়ি কিনলাম। হ্যাঁ, এবং ভাইদের সময় কম দিতে পারায় ওনার জন্য খালি 2টা কিনছিলাম। আর আজকে নিলে? আজকে মাশাআল্লাহ কিনছি, মানে সব মিলে 1টা গাড়ি হবে আর কি, 17 ফিটের গাড়ি দিতে হবে একটা। মানে আজকে টোটাল দিন 6টা, আর হলো 2টা 10টা আর একটা গাবি বাছুর। ও, গাবি বাছুর গ্রাম থেকে কালেক্ট করে? দুধের গাবি আমার ঘরে ছিল। হ্যাঁ, ওই গাবিটা ওনার পছন্দ হয়েছে, আমি বলতে ভাই আমার একটা গাবি বাছুর দেন, আমি বলতে দিলে নেন ভাই, আমার গাবি আছে 4-5টার মধ্যে একটা ওনার পছন্দ হয়েছে আর কি। আচ্ছা, আসছি আপনার কাছে। আচ্ছা ভাই, আপনার এক্সপেকটেশন কি, যে এই গরু যদি এখনই কেউ নিতে চায় তাহলে আপনি কয় টাকা লাভে বিক্রি করবেন? ওনার খরচ টরচ বাদ দিয়ে যদি পার পিস গরু 2000 টাকা থাকে, হ্যাঁ, উনি ইনশাল্লাহ বিক্রি করে দিবে, আমার আসবে না। মানে আপনার খরচ টরচ বাদ দিয়ে? হ্যাঁ, যদি 2000 টাকা টিকে? হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকটু জানতে চাই রবিউল ভাই আপনার কাছে। জি ভাই। মানে গরুর দামের সঙ্গে খরচ কয় টাকা হবে পার গরুতে? আপনার চালান 400, আর এখন ভাড়া হইলো আমাদের 17000 টাকা। হ্যাঁ, 17000 টাকা গাড়ি ভাড়া হয়েছে, তাহলে আপনি ধরেন 10টা গরু, উনার খরচ আছে, দুইজন মিলে আসছেন। হ্যাঁ, পার পিস গরু ধরেন 2500 টাকা খরচ ধরেন। আচ্ছা, পার পিস গরু আমরা 3000 টাকা ধরে নিই। হ্যাঁ, ধরেন বেশি হবে, বেশি হবে, আমরা তাহলে এবার একটু 5000 বেশি দাম দিয়ে। উনার বাড়ি হচ্ছে শরীয়তপুরে ভাই? কোথায়? শরীয়তপুর সখীপুর থানা। সখীপুর থানা, মানে শরীয়তপুরের লোক আসলে কি দামে এই গরুগুলি পাবে আমরা একটু দেখিয়ে দিতে চাই। এই যে সাইওয়ালটা আছে, যেমন এই গরুগুলো আমরা 49000 টাকা দাম দিচ্ছি না? হ্যাঁ, 49000। এটা কিন্তু সাইওয়াল জাত মিশ। হ্যাঁ, সাইওয়াল। তাইলে এইটা হচ্ছে 54000 হলে উনি বিক্রি করবেন? 54000 বিক্রি করে দেবেন ইনশাআল্লাহ। এই গরুটা আমি ওনাকে বলি, উনি যদি নিজে পালে গরুটা, হ্যাঁ, এই গরুটা 3 মাস পরে গরুটা বিক্রি হবে 75 থেকে 80000 টাকা। আচ্ছা, কারণ এটা সাইওয়াল একবারে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে 54000। উনি যদি এখন বিষয়টা হচ্ছে উনি যদি এভারেজ এরকম, এটা আমি দেখছি 70000 গরু, এটা সত্যিকার, এটা যদি একটু মানে আমি 10 দিন ফালি এটা ইনশাআল্লাহ 70000 টাকা মাল হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, উনি কষ্ট করে আসছে ভাই আমার এখানে, ওনার যদি 2-3000 টাকা সেভ না নিয়ে দিতে পারি গরু তাহলে তো হবে না। অবশ্যই। আর আমার চ্যালেঞ্জ, আমি প্যাকেজ বলেন, গাবি বলেন, হাটে কিনেন, সবার থেকে আমি আলাদা দামে গরু কিনে দেবো, এটা চ্যালেঞ্জ। যেমন এটা 49 কিনে অন্য ধরে কিনে দিত 55000। আচ্ছা, তাহলে ওনার 55000 টাকা কিনে দিলে মানে ওনার রেটে পড়ে গেল। হ্যাঁ, তাহলে উনি এখন 55000 টাকা বিক্রি করবে, ওনার লাভ হবে 10 টাকা।
আচ্ছা এবারে এই যে এই যেমন এটা হ্যাঁ এটা কিনছি কত ভাই এদিকে আসেন ভাই ভাই এটা কত হইছে ভাই এটা এটা 65000 কিনছি না হ্যাঁ এটা 65 এটা 70000 হইলে দিয়ে দি এটা গরু মাংস আছে এবং ভুটিটা দেখবে 65000 টাকা খরচ নিয়ে কত বলছেন ও সরি এটা খরচ বেশি পড়বে কেস টাকা 65000 টাকা কিনছি আচ্ছা ওইটা ওনারা মিলবে যদি কোন দর্শক ভাই ওনার কাছ থেকে কিনে ওনাদের এলাকায় মানে এটা 68 850 পড়ে গেল হ্যাঁ পড়ে গেল হ্যাঁ এখন বিষয়টা আছে ওনার এলাকায় যদি কেউ কিনতে চায় ওনার খামারে আসে সরাসরি কিনবে আচ্ছা আচ্ছা এইটাই হলো এই কষ্ট করে আসে এখানে ভালোমন্দ আছে একটা জিনিস যদি ক্ষতি হয়ে যায় কথার কথা তাহলে তো ওইটা তো অন্যগুলির উপর ডিমান্ড আসতে যাবে ডিমান্ড দেওয়া যাবে না কিন্তু বিষয়টা উনি আমি সব কথা আর ভাঙে না বলি ওনার যদি পোষায় উনি ওনার খামার থেকে নিয়ে দেব নাম্বার দিয়ে দেব না আচ্ছা তারপরে আমি বলবো না আচ্ছা তারপরে এই যে এই যে এই এই ক্রসটা এই ক্রসটার দাম আমরা দিছি 71000 হ্যাঁ হ্যাঁ কিন্তু ওনার খরচ আছে আচ্ছা এই গরুটা বিক্রি হয়ে যাবে আমাদের এদিকে 80-82000 কিন্তু বাজার খারাপের কারণে এই গরুটার দাম বর্তমানে 71-75 তাহলে ওনার 75000 পড়ে গেছে কিন্তু ওরা তো 2000 টাকা লাভ দিতে অবশ্যই এই জন্য আমি সব গরুর দাম না বলে দেই ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবে ভাই নাম্বার সাথে আচ্ছা তারপরে এই এটা নেওয়া হয়েছে হ্যাঁ এটা নেওয়া হয়েছে আচ্ছা ক্রস ক্রস গুলি বেশি না হয় এটা ভাই পার্সেন্টেজ আছে বিদায় ক্রস গুলো নিয়ে দিছি আমি কারণ উনি পাললো লাভ বিক্রি করলো লাভ আচ্ছা ভাইয়া মানে আপনার এলাকায় এই ক্রস গুলি গুলি বেশি চলে জি চলে কালকে মানে আমার এলাকায় পাওয়া যায় না ওই কম পাওয়া যায় পার্সেন্টেজ কম পাওয়া যায় এই কারণে এনে আসছে আমার এলাকায় কিন্তু এরকম পার্সেন্টেজ গরু নাই আচ্ছা এইবারে আপনার কাছে এই যে দিনাজপুরের অভিজ্ঞতা এবং আপনার গরু যারা কিনতে চায় তাদের জন্য তো আপনার ঠিকানাটা লাগবে আমাদের ঠিকানা সখীপুর থানা আমার ইউনিয়ন হলো চরবাগান আচ্ছা ঠিক আছে আমার নাম ফরিদ আলী আর চুকদার বাড়ির ফরিদ বাড়ির একটু নাম্বারটা বলবেন 0178 0178 3545 3545 161 161 মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে ওনার নাম্বারের সাথে যোগাযোগ করে ওনার বাসায় যায় পছন্দ মতো গরু রেস্ট দিবে 5-7 দিন তারপরে বিক্রি করবে তার আগে বিক্রি করবে না কিন্তু আচ্ছা ওইখানে তো আবার খাওয়া দাওয়াও একটা লাগবে কারণ এই গরুটা ক্লান্ত হয়ে যাবে না 48-24 ঘন্টা জার্নি না অনেক দূর জার্নি এইটা জার্নির পরে গরুটা রেস্ট দিতে হবে এই রেস্টের পরে উনি বিক্রি করবে যদি ওনার 10 টাকা সেভ হয় উনি আসে আবার নিয়ে যাবে গরু আমার ভাই আমরা অবশ্যই চাই কারণ আপনি মালয়েশিয়া থেকে এত দূর থেকে এই শুধুমাত্র এই দিনাজপুরে আসছেন আসে এই যে এতগুলি গরু কিনছেন আমরা অবশ্যই চাই আপনার সফলতা না দিনাজপুরে আল্লাহ যদি ঠিক থাকে সৎ থাকে তবে কোনো কিছু হয় না ঠিক এইটা আর তার উপরে দিনাজপুরে এই বিষয়ে কোনো প্রবলেম কোনো দিন আসলে এখনো কেউ ফেস করেন না না ভাই ইনশাআল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম তো রবিল ভাই জি ভাই এবারে আমরা একটু আপনার কাছে একটু জানতে চাই এই যে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসে জি ভাই তারা তো আসলে সিকিউরিটিটা চায় অবশ্যই সিকিউরিটি না দিলে তো আসবে না ওনারা সিকিউরিটি দিতে হবে টাকা জানমালের সিকিউরিটি দিবে আর তার উপরে হচ্ছে কম দামে গরুটা কিনে দিতে অবশ্যই কম দামে আমি তো বললাম যেগুলা গরু কিনে দিছি এখানে হাটে তো দেখালাম দর্শক ভাইরা দেখো যে এই রেটে গরুগুলা এরকম কেউ কিনে দিতে পারবে না এটা চাপার কিছু না ভাই যে গরুটা কিনে দিছি অন্য জনের 2-3 হাজার বেশি দিবে উনি তো নিজেই বলতেছেন যে ওইটা মানে এটা বাস্তবতা দেখা দিতে হবে আচ্ছা রবিল ভাই আপনার একটু নাম্বারটা নিব আমার নাম্বার 0178 0 66 59 55 0178 0 66 59 55 আর ইমো নাম্বার হচ্ছে আমার 0171 6 00 22 37 অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা